গত কিছুদিন ধরে উদয়পুর রমেশ চৌমুহনীস্থিত বিজেপির একনিষ্ঠ কর্মী রাজীব দত্ত শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। গত 3রা জুলাই রাজীব দত্তের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে উদয়পুর টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা ILS হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে গত 5ই জুলাই সকালবেলায় না ফেরার দেশে চলে যায় উদয়পুর বিজেপির একনিষ্ঠ কর্মী রাজীব দত্ত। এই খবর পেয়ে রবিবার রাতে রাজীব দত্তের রমেশ চৌমুহনীস্থিত তার বাড়িতে আসেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। সেখানে প্রয়াত রাজীব দত্তের স্ত্রী ও পরিবার পরিজনদের সাথে কথা বলেন এবং সান্ত্বনা দিয়ে যান। রাজীব দত্তের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রাজীব দত্তের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিপ্লব কুমার দেব।